আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও গেলেই প্রথমে মসজিদ বানাতেন, কি বানাতেন? মসজিদ বানাতেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, কুবায় থাকলেন কয়েক সপ্তাহ, কুবা পল্লীতে তিনি মসজিদ বানালেন, মসজিদ কুবা। ওখানে প্রতি শনিবার কেউ যদি ওযু করে ওখানে যে দুই রাকাত নামাজ পড়ে, একটা কবুল উমরার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। মসজিদে কুবা বানালেন, তারপরে মদিনায় এসে মসজিদে নববী বানালেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে নববী। এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, কোথাও গেলেই তিনি মসজিদ বানাতেন, মসজিদে নববী। হায়রে, এখন তো কত সুন্দর মসজিদ আমরা দেখি, আমরা যে সালাত পড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মসজিদে নববী কি এরকম ছিল? কথা বলেন, ফ্লোর ছিল বালুর ফ্লোর। কিসের ফ্লোর? আমাদের মসজিদের ফ্লোর কিসের? টাইলস। বিশ্বনবীর মসজিদে নববীর ফ্লোর বালুর ফ্লোর ছিল, আমাদের ফ্লোর টাইলস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে বালি নিচে, এই বালিতে নামাজ পড়তেন। বৃষ্টি হলে কাদা মাটি হয়ে যেত, কাদা মাটিতেই সেজদা করতেন। সেজদা করলে কাদার মাটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকে আর কপালে লেগে যেত। তিনি সালাম ফিরিয়ে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসলে দেখতেন প্রতিটা সাহাবীর নাকে আর কপালে কাদার মাটি মিশে আছে। তার মানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা। আমাদের মসজিদগুলো হয়েছে পাকা কিন্তু মুসল্লি কাঁচা। রব্বুল আলামিন বললেন মসজিদের আবাদকারী হবে তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, যারা সালাত কায়েম করে, যারা যাকাত আদায় করে, যারা দুনিয়ার কাউকে ভয় পায় না, ভয় পায় একজনকে, চিল্লায় বলেন তিনি কে? তাহলে যারা মসজিদের আবাদকারী এরা ভয় পায় একজনকে, চিল্লায় বলেন তিনি কে? মসজিদের আবাদকারীদের প্রথম গুণ তারা আল্লাহ বিশ্বাস করে, তারা আখিরাতে বিশ্বাস করে, তারা সালাত কায়েম করে, তারা যাকাত আদায় করে, তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না। আল্লাহ বলেন ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তারাই হলো হেদায়েতের রাস্তার উপরে আছে, ঠিক কি না? তারাই মসজিদের আবাদকারী যারা মসজিদে যায় সালাত আদায় করে। এখন মসজিদের আবাদকারী আপনি হতে চান, আপনি মসজিদে যান, করার এক নাম্বার মাধ্যম হচ্ছে মসজিদ নির্মাণ করা। কি করা? নির্মাণ করা। খেয়াল করবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানা মসজিদান মিন মালিহি ফি দুনিয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি নিজের পকেটের টাকা খরচ করে দুনিয়াতে মসজিদ বানায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানায়। 60টা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন হাসানাতিহি বাদা মাউতিহি, মানুষ মরে যাওয়ার পরেও যে 60টা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু, সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব। সুবহানাল্লাহ পড়েন, আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন, ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে, রোজাদাররা এসে ওখানে ইফতার খায়, তাহাজ্জুদ আদায়কারীরা তাহাজ্জুদ পড়ে, তাদের সওয়াবের কমতি হবে না, কিন্তু তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমল নামে আল্লাহ ঢুকিয়ে দেয়। এজন্য বেশি বেশি মসজিদ বানাতে রাজি আছেন তো? তাহলে মসজিদ আবাদ করার প্রথম মাধ্যম হচ্ছে মসজিদ বানানো। দুই নাম্বার মাধ্যম হচ্ছে মসজিদে যে জামাতে সালাত আদায় করা। জামাতে সালাতুল জামাআ তাফদুলু সালাতাল ফাযি বি 27 দারাজা, ঘরে নামাজ পড়লে একা একা পড়লে যেই সওয়াব, জামাতে পড়লে 27 গুণ বেশি সওয়াব। তিন, মসজিদ বানানো। দুই নাম্বার, মসজিদে বেশি বেশি যে জামাতে সালাত আদায় করা। তিন নম্বরে, মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া, হৃদয়টা যেন সবসময় মসজিদের সাথে লেগে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া পৃথিবীতে থাকবে না। সেই দিনটা কি এই দিনের মতো? কিয়ামতের দিনটা আজকের এই দিনের মতো হবে? 50,000 বছর হবে এটা লেন্থ, এটা ডিউরেশন। কাআন সাফসাফা লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা, লেভেল প্লেইন ফিল্ড, তামার জমিন। একটু কল্পনা করেন তো ওই দিনটা কত ভয়ঙ্কর। বাবা ছেলেরে চিনবে না ওই দিন, ছেলে বাবারে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, পীর সাহেব মুরিদ চিনবে না, মুরিদ পীর সাহেবকে চিনবে না, নেতা কর্মীকে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না। হায় হায়, ইয়া নাফসি বলে কাঁদবে, সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে, তৃষ্ণায় মানুষগুলো পাগল পাড়া, জিব্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে সেদিন।
সবাই পাগলের মতো ছুটতে থাকবে, কোনো ছায়া নাই আল্লাহর আরশের ছায়া ছাড়া। আল্লাহর হাবিব বললেন, সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার হৃদয়টা সব সময় আল্লাহর মসজিদের সাথে লেগে থাকে। মসজিদের সাথে যার হৃদয় লেগে থাকে তাকে আরশের নিচে ছায়া দিবে কে? এজন্য মসজিদ যেন মসজিদের সাথে যেন আমাদের হৃদয়গুলো লেগে থাকে। অনেকেই দেখবেন এত ভালো নামাজে জোহর পরে টেনশন করে আসরটা কই পড়বো, আসর পরে চিন্তা করে মাগরিবের সময় আমি কোথায় থাকব, মাগরিবের সময় টেনশন, ইস এশাটা হয়ে গেলেই তো শেষ, এরকম লোক আছে না নাই? এদেরকে সেই কঠিন ভয়াবহ দিনে আরশের নিচে ছায়া দিবে কে? তারপরে মসজিদ আমাদের চার নাম্বার পদ্ধতি, মসজিদকে পরিচ্ছন্ন রাখা, মসজিদকে ঝাড়ু দেয়া, মসজিদকে যারা পরিষ্কার করে তাদের হৃদয়ের যন্ত্রণা দূর করে দেয় কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, তাহিরা বাইতি লিত্বাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআই সুজুদ। হে ইব্রাহিম, ইসমাইল, বাপ বেটা দুইজন মিলে মসজিদ ঝাড়ু দাও। কি ঝাড়ু দাও? আল্লাহর ঘর, মসজিদ আবাদ করার মতো শ্রেষ্ঠ কাজ পৃথিবীতে হতে পারে না। এই মসজিদের কিছু আদব আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আদবগুলো মেনটেন করে যেন আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা ব্যবহার করি। মসজিদের এক নম্বর আদব হচ্ছে মসজিদে ওযুর সাথে প্রবেশ করা। কিসের সাথে? ওযু করে পরিচ্ছন্ন হয়ে মসজিদে প্রবেশ করা। এজন্য অপবিত্র অবস্থায় গোসল ফরজ, এরকম অবস্থায় মসজিদে ঢোকা যাবে? কথা বলেন, ঢোকা যায়? যেই নারীদের মাসিক চলতেছে, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলতেছে, ওই নারীদের পক্ষে মসজিদে ঢোকা যায় যাচ্ছে নাই? তাহলে এটা হলো এক নম্বর আদব। মসজিদে ঢোকার সময় কি করে ঢুকবো? অজু করে, আওয়াজ করে বলেন, কি করে ঢুকবো? অজু করে। দুই নম্বর আদব হচ্ছে মসজিদে যাওয়ার সময় সবচেয়ে ভালো জামাটা পরে যাবো, সবচেয়ে ভালো পাঞ্জাবিটা পরে যাবো। জানতো আপনারা না সবচেয়ে সিরাটা পরে যাবো? হ্যাঁ, অনেকের নামাজের জন্য একটা পুরান জামা আছে, সিরা পারা, এদেরকে হাত উঠালে দিতে দেখা যায়, আছে না নাই? সবচেয়ে সিরা পারাটা রাখে নামাজের জন্য, কপাল পোড়া। আর সুন্নাতে খাতনার অনুষ্ঠানে গেলে মাশাআল্লাহ লেহেঙ্গা গায়ে দিয়ে যায়, আছে না নাই? না, আপনি ইবাদতের জন্য সবচেয়ে সুন্দর জামাটা রাখবেন। এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। ও বনি আদম, তুমি যখন আল্লাহর ঘর মসজিদে ঢুকবা, ও বনি আদম, তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়াবা, তোমার সবচাইতে দামি সবচাইতে সুন্দর জামাটা গায়ে দিয়ে তুমি নামাজে দাঁড়াও।